গুড মর্নিং সবাইকে, আমি নিরুপমা। তো এটা হচ্ছে আজকের আমাদের এখানে অনুষ্ঠানের লাস্ট দিন, তো দেখতে ওটা হচ্ছে বাড়িতে বাড়িতে নগর কীর্তনে যাবে, তার বাড়িতে, তারপরে পুরো রাউন্ড ঘুরে আসবে। নগর কীর্তনে বেরিয়েছে প্রত্যেক বাড়িতে। আর এটা হচ্ছে সবজি, আজকে খিচুড়ি, সবজি, চাটনি আর পায়েস হবে। লাস্ট দিন মহোৎসব যেটাকে বলে, তো এখানে সব কাটাকাটি হচ্ছে। আমরা একটু মিষ্টি আলু এইসব কাটছিলাম, বাঁধাকপি, ফার্স্টে বাঁধাকপি কেটেছি, তারপর টমেটো, তারপরে মিষ্টি আলু। তো আমাদের অবস্থা দেখুন, সকালবেলা কাটতে চলে গেছে চাদর মাথা দিয়ে, আর চুল মাথা আঁচড়ানো নেই কিছু, সব সবজি কাটতে বসে গেছি। তো সবাই মিলে এখানে সবজি কাটছিলাম, তো সবজি কাটাকাটি মোটামুটি হয়ে আছে। এবার যারা নগর কীর্তন ঘুরেছে তারা খাওয়া দাওয়া করবে, সবাই খাবে। তো কালকে ভাত ছিল, আর আজকে তরকারি বানিয়েছে সবজি আর মুড়ি। তো চলে গেছি এবার মাঠে, এখানে নগর কীর্তনের দধিমঙ্গলের গান হবে, দধিমঙ্গল। তো দধিমঙ্গলটা হওয়ার জন্য এখানে কীর্তন হবে, তো দেখতেই থাকুন, পুরোটা দেখতে থাকুন, তাহলে পুরোটাই দেখতে পাবেন। তো আর কিছু বলার নেই, তো আজকে আমাদের অনুষ্ঠান শেষ। তো আবার আসতে বছর হবে, তখন আবার দেখাবো। যেমন মহাৎসব হইতে
Thank you.
তো আমাদের এখানে হয়ে আছে এবার দধি মঙ্গলি হয়ে আছে ফার্স্টে নগর কীর্তন হয়েছে তারপরে এই যে এখন দধি মঙ্গলি হয়ে দধি মঙ্গল হয়ে দধি মঙ্গলি দধি মঙ্গল হয়ে তারপরে বেশ খাওয়া দাওয়া হচ্ছে তো এই দেখুন লোকজন তো আমি পুরো লোকজন সবার ফার্স্টে যেটুকু এসেছে তারপরে এরকম তিন চার বার হয়েছে আমি ততক্ষণ ছিলাম না যেহেতু ছেলে ছিল আমার সাথে ছেলেও খেতে খাওয়াতে হবে আর বাড়ি এসেছি পুচুবুড়িটা আমার কাছে ছিল তো আমরা এই দেখছিলাম দিয়ে এবার চলে গেলাম বাড়ি দিয়ে আবার এসে করবো দিয়ে দেখুন সবাই কত লোক হয়েছে তো এরপরের বছর যে মোট যদি ভিডিও করি সবার আগে আপনারা যদি যারা যাদের ইচ্ছা হবে অবশ্যই আমাকে বলবেন অবশ্যই বলে দেবো ঠিকানা ঠিকঠাকভাবে চলে আসতে পারবে তো কী কী দিয়েছে বলেছিলাম খিচুড়ি সবজি চাটনি পায়েস তো খুব মজা হয়েছে অনেক মজা তাই যে এখানে আমরা ছেলে আমি আর আমার একটা বোন খেতে বসছিলাম টাটা।